আমি ঠিক নেই কিনব আমার ভাই রাস্তা দিয়ে যাচ্ছিল, ওরা রাস্তায় সাইরুল আর সাইরুলের মা অ্যাটাক করে প্রথমে, দিয়ে আমার অ্যাটাক করলো, ওরা রাস্তায় যাচ্ছিল, দিয়ে ওদের ওখানে গাল দিচ্ছিল, দিয়ে আমার ভাই ব্যক্তিগত রাগারাগি, হ্যাঁ ব্যক্তিগত রাগারাগি, দিয়ে আমার ভাই বললো যে তোদের সঙ্গে আমরা পারবো না, তোরা যত গালাগালি দিবি দে, আমাদের কোনো অসুবিধা নেই, তোর গালাগালি দে, বলছি আমরা গালাগালি দিই, বুঝলি, ওই বলে সাইরুল মানে প্রথমে চড় মারে আর ওর মা আর বোন বাসকে ধরে ফেলে, দিয়ে ওই মারামারি চালু, আর আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি, পুলিশ বলছি তুমি পুলিশ কমপ্লেন করো, আমি দেখছি, আমরা স্যার মারছো থেকে, তো বলছি ঠিক আছে আমি দেখছি, দেখছি বলছি পুলিশ ওদিকে পালিয়ে গেছে, আর আমাদের এখানে সব লোক দাঁড়িয়েছিল, তারা এক একা হাতে কিছু নাই গেছে, আর বাস সব ওখানে ধরে চোট পাট মারামারি, তারপরে গুলি করে আর বাস এইভাবে যে গেছে তাকে ওইভাবে মারামারি করছিল। সাইরুল সাইরুল তাহের কি করে, ও এক্স মেম্বার, এখন কিছুই নাই, বেকার ছেলে, তৃণমূল এক্স মেম্বার, হ্যাঁ আপনি, আমি রানিং মেম্বার তৃণমূলের, আমি তৃণমূল রানিং মেম্বার, হ্যাঁ, তাহলে এটা কি মানে ব্যক্তিগত বিষয় না তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব, না ওরা সহ্য করতে পারছে না যে ভোটে হেরে গেছে, এই জন্যে ওরা ওটাও সহ্য করে নিতে পারছে না যে আমরা জোরপূর্বক খাচ্ছিলাম, আমরা জোরপূর্বক খাবো, তো ভোটে দাঁড়াবি কেন, এ রাগ ওটা, ওটা যেখান থেকে যখন থেকে ভোট হয়েছে তখন থেকে, এখন থেকে না, কতজন আহত হয়েছে আমাদের, আমাদের আহত হয়েছে 6-7 জন, মানে তাদেরকে কোথায় পাঠানো হয়েছে, কান্দি হসপিটাল, এসিডি হসপিটাল, কী কী নাম তাদের, রেন্টু শেখ, ইঞ্জিল শেখ, আর মাকারুল শেখ, বেলজার শেখ, সিরাপত শেখ, জেলার শেখ, মাবে আবিবি, আর আমাদের মেম্বার মফেজা বিবি খাতুন। কি চাইছেন তাহলে এখন, সাজা পুলিশ প্রশাসন দেখো ইনকোয়ারি করুক যে কিছু জন্য মারছে, কিছু জন্য কি বাড়াবাড়ি করছে, সেটা পুলিশ প্রশাসন দেখবে, ওটা Thank you.
আমার লোকজন আর কারো লোকজন বলে কিছু নাই, এখন বর্তমানে সবাই তৃণমূল, বিরোধী দল তো নাই ভরতপুর 1 নম্বর ব্লকে। আমার লোকজন কারো লোকজন বলে কিছু নাই, ওখানে যেটা গল্প ঘটেছে আমরা যেটুকু শুনলাম সেটা যে ছাগলে ধান খেয়েছে রাস্তার ধারে জমি, সেইটাকে কেন্দ্র করি বতসা এবং বতসা থেকেই ঝামেলা এবং যেটুকুই মারামারি হয়েছে শুনছি আপনাদের মুখে ওইটুকুই হয়েছে। এখানে কার লোক কিছু, কোন দলের লোক কার লোক এইসব বলে কিছু নাই। লোকসভা নির্বাচনের আগে এই বোমাবাজি শরডাঙ্গা বিভিন্ন সময়তে উত্তপ্ত হতো, আবার উত্তপ্ত হচ্ছে এই ব্যাপারটা শুনুন, টোটাল ব্যাপারটা পুলিশ প্রশাসন দেখছে এবং আমার মনে হয় আমি প্রশাসনকেও বলবো তারা সঠিকভাবে তদন্ত করে যারা সত্যি সত্যি দোষী তাদের বিরুদ্ধে যথাযথ উপযুক্ত ব্যবস্থা নেক, তাহলেই অটোমেটিক ঠিক হয়ে যাবে। ঘটনাটা ঘটেছে ওদের ছাগল লেখন ইস্যু, প্রথম পুরনো ঝামেলা ছিল, এরা নির্দলের ক্যান্ডিডেট, ওরা ছিল তৃণমূলের ক্যান্ডিডেট, হেরে যায় ওইলি ইস্যুটা দীর্ঘদিন হয়েছিল, ওইলি ছাগললি ইস্যু করে আজকে ঝামেলা। মানে এরা নির্দল বলতে এরা নির্দলের ক্যান্ডিডেট ঠিক জিতেছিল, হ্যাঁ, আর যারা মেরেছে ওরা বলছে এখন তৃণমূলের আগে ছিল মেম্বার, এরা হেরে গেছে এখন দৈলি ঝামেলা, ওরা কিছু থেকে দাঁড়িয়ে, ওরা তৃণমূল থেকে দাঁড়িয়েছিল, ওরা হেরে গেছে। মানে কার কার লোক ওরা, ওরা তা হয় বোধ হয়, আমরা তো সঠিক জানি না, ওরা যেটুকু বলছি সেটুকু শুনছি আমরা। তৃণমূলের গোষ্ঠী পুরনো জেলায় এখন 7 জন আহত, হন একজন বেশি খামে আছে, তাই ওর নাম হয়েছে ইঞ্জিল, ইঞ্জিলে বেটা রেন্টু, রেন্টু না এখন, আর এখন এই মুহূর্তে 5-7 জন এসছে, আমরা যেটুকু তুলে দিলাম এখানে। বলছি কী চাইছেন এখন, এখন ওদের বাড়ির লোকে ওরাই ওটা বলবি কী চাইছে, শাস্তি চাইছি না এখন কী চাইছে ওরা বলবে, আমরা তো বলতে পারবো না।